so class you're in a potential self-taste. Welcome back, guys. কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো গাইস, তোমাদেরকে আজকের ভিডিওতে টপ 5 হাই গ্রাফিক্স অফলাইন গেম দেখাবো, যেগুলো গেম তুমি চাইলে তোমার মোবাইল ডাউন করে খেলতে পারবে। আর এগুলো প্রত্যেকটা গেম তোমাদের জন্য অনেক বাছাই করে নিয়ে আসছি, যাতে করে তোমরা খেলে অনেক মজা পাও। আমি জানি তোমরা ম্যাক্সিমাম মানুষই আছো, অফলাইন গেম খেলতে অনেক পছন্দ করো, তাই তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। আর এগুলো গেম তুমি তোমার মোবাইলে কীভাবে ডাউনলোড করে খেলবে তা ভিডিও কোন জায়গায় বলে দিব, সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। তো যাই হোক গাইস, তুমি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও, কারণ আমরা এই চ্যানেলে রেগুলার নতুন নতুন গেম দেখাই, যেগুলো গেম মূলত মোবাইল ডাউন করে খেলতে পারবি। তুমি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না দিয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখে থাও। তো চলো আর কথা না বলি, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, তোমাদের নাম্বার 5 যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে রিয়েল গ্যাংস্টার ক্রাইম 2। সো গাইস, তুমি গেমটির মধ্যে দেখতে পারবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ। এই ম্যাপের মধ্যে মূলত বিভিন্ন ধরনের মিশন থাকবে, লাইক তুমি তোমার নিজের একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টারটা বিভিন্ন ধরনের ডিসাপিন দিতে পারবে। লাইক আর ওই গেমের মধ্যে যে মিশনগুলো আছে সেই মিশনগুলো তুমি চাইলে খেলতে পারবে। এই গেমটির মধ্যে থাকবে আর বিভিন্ন ধরনের গাড়ি, তুমি চাইলে আরও পুলিশের সাথে ফাইটিং করতে পারবে, আর অনেক ধরনের মিশন খেলতে পারবে। আর এই গেমের মধ্যে যে বন্দুকগুলো থাকবে সেগুলো তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে খেলতে পারবে। অনেক কিছু ফিউচার আছে, যখন তুমি গেমটা খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবে। তো আই হোপ, আশা করি গাইস তুমি গেমটা সম্পর্কে বুঝতে পারছো। আর এই গেমটা সম্পর্কে তুমি যদি কিছু জানো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা। সো গাইস, এই গেমটি হচ্ছে 119 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। যদি তোমার কাছে গেমটা ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে। সো গাইস, তোমাদের নাম্বার 4 যে গেমটি দেখছি সেই গেমটি হচ্ছে কার LP এক্সট্রিম আর ডাইভিং। সো গাইস, তুমি এই প্রত্যেকটা গেমের মধ্যে দেখতে পারবে হাই গ্রাফিক্স, আর এগুলো গেমের মধ্যে বিভিন্ন টাইপের মিশন আছে, লাইক এই গেমটির মধ্যে মিশন আছে, লাইক এই গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে সম্পূর্ণ একটা ওপেনার ম্যাপ। যে ম্যাপের মধ্যে লাইক GTA 5 মতো মিশন থাকবে, লাইক তোমার একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টারটা মূলত বিভিন্ন ধরনের ডিসাপিন দিতে পারবে, বিভিন্ন ধরনের গাড়ি চালাইতে পারবে, আরও অনেক ধরনের মিশন খেলতে পারবে। তো তুমি বুঝতেই পারছো আরও অনেক ধরনের ফিচার আছে, তুমি যখন গেমটা খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে, তাই এই জন্য তোমাদেরকে দেখাই, তোমরা যখন খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটির মধ্যে তুমি নিজস্ব গাড়ি কাস্টমাইজ করে নিজস্বভাবে চালাইতে পারবে, আর অনেক ধরনের ফিচার আছে, যখন তুমি খেলবে তখন দেখতে পারবে। তো যাই হোক গাইস, এই গেমটি হচ্ছে 99 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। যদি তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। আর এই গেমটার বিস্তারিত তুমি যদি ভালো করে জানো বা তুমি যদি অনেক কিছু জানো তা আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো। যাই হোক গাইস, তোমাদের 3 নম্বরে যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে ড্রাইভার জব অনলাইন সিমুলেটর। সো গাইস, এই গেমটা মূলত পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ গেমের গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ পুরো হাই গ্রাফিক্স। তোমরা যখন গেমটা খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো, কেননা গেমটির মধ্যে দেখতে পারবে একটা সম্পূর্ণ ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। এই ম্যাপের মধ্যে তোমার যে নিজস্ব গাড়ি থাকবে, যে গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল পৌঁছে দিতে হবে, আরও অনেক ধরনের ফিউচার থাকবে, তুমি চাইলে গাড়িটাকে কাস্টমাইজ করতে পারবে। লাইক আরও অনেক ফিউচার থাকবে, আরও অনেক মিশন থাকবে যেগুলো তুমি খেলে অনেক মজা নিতে পারবে। আর এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের রুট, যে রুটের মধ্যে মূলত তোমার গাড়িগুলো চালাইতে হবে। তো গাইস, আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো, কারণ আমার কাছে পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে, তাই মনে করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। তো তুমি ডেফিনেটলি একবার গেমটা করে খেলে দেখতে পারো। এই গেমটির সাইজ হচ্ছে 347 MB, আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। যদি তোমার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। সো গাইস, তোমাদের নাম্বার 2 যে গেমটি রাখছি সেই গেমটি হচ্ছে সেন্ডাই সিটি 70+। যাই হোক গাইস, তুমি এই গেমটির মধ্যে দেখতে পারবে হাই গ্রাফিক্স, আর এই গেমটি যখন তুমি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো, কারণ এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ মিশন, যেগুলো মিশন তুমি খেলতে পারো। এই গেমটির মধ্যে তুমি চাইলে গাড়ি চালাতে পারবে, তুমি চাইলে ওপেন ওয়ার্ল্ড ম্যাপ এক্সপ্লোর করতে পারবে, তুমি চাইলে এই গেমটির মধ্যে যে মিশনগুলো আছে সেগুলো তুমি চাইলে খেলতে পারবে। সো গাইস, আরও অনেক ধরনের মিশন আছে, তুমি যখন গেমটি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো। এই গেমটার গ্রাফিক্সের জন্য আমার কাছে অনেক ভালো লাগছে, আই থিঙ্ক আশা করি তোমরা যখন খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো। সো গাইস, এই গেমটির মধ্যে তোমার থাকবে যে ক্যারেক্টার, যে ক্যারেক্টারে তুমি চাইলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতে পারবে, লাইক আরও বিভিন্ন ধরনের যে ড্রেসআপগুলো থাকবে সেগুলো তুমি পরাইতে পারবে, আরও অনেক ধরনের ফিচার আছে, যখন তুমি গেমটি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবো।
আর এই গেমটা তুমি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে। তো যাই হোক গাইস, আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবে। আর এই গেমটা যদি ডাউনলোড করে খেলতে চাও, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, জাস্ট ক্লিক করে খেলে দেখতে পারো। সো গাইস, তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকো, প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও। যাই হোক গাইস, তোমাদের নাম্বার ওয়ানে যে গেমটি রাখছি সেই গেমটির নাম হচ্ছে গ্যাংস্টার ভি সিটি ক্রাইম। সো গাইস, তুমি গেমটির মধ্যে দেখতে পারবে অসংখ্য পরিমাণ মিশন, যেগুলো মিশন তুমি খেলতে পারো। আর এই গেমটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে, আই হোপ আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো। এই গেমটির মধ্যে তুমি চাইলে ফুল হিসের সাথে ফাইটিং করতে পারবে, তুমি চাইলে গেমটির মধ্যে যে মিশন আছে সেগুলো তুমি চাইলে খেলতে পারবে। এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিচার আছে, যাই হোক কথায় বলে বোঝানোর মতো না। তুমি যখন গেমটা খেলবে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবো, পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন ধরনের গাড়ি, যেগুলো গাড়ি তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে চালাইতে পারবে এবং মূলত গাড়ি বিক্রি করতে পারবে। আর অনেক ধরনের ফিচার আছে, তুমি যখন খেলবে তখন দেখতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। আর এই গেমটির সাইজ হচ্ছে 481 MB। আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন। আর এগুলো প্রত্যেকটা গেমের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে তোমাদেরকে টপ 5 হাই গ্রাফিক্স অফলাইন গেম দেখেছি। তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ভিডিও এবং তোই আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গেম নিয়ে। এবং তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।